Assalamualaikum everyone. আমি সুমাইয়া। আজকে আমি কোনো নতুন রেস্টুরেন্টের খাবারের রিভিউ দিচ্ছি না। আজকে আমি দিনাজপুরের নতুন দুইজন উদ্যোক্তা রূপা সরকার আপু যার ফেসবুক পেজ কেক ল্যান্ড আর ম্যারিনা আফরোজ আপু যার ফেসবুক পেজ ম্যারিনাস ক্রিয়েশনের খাবারের রিভিউ দিব। সো শুরু করা যাক। কেক ল্যান্ড থেকে আমি ম্যারিনা সুইট রোল কেক অর্ডার দিয়েছিলাম। আপনাদের এখনো হোম ডেলিভারি সিস্টেম চালু হয়নি। আপুর পিক আপ লোকেশন হলো সারন্দা চাইনিজ ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। আপুর ফ্রিচুয়াল কেকটা দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলা যায়। এখন টেস্টের পালা। অনেক সফট স্মুথ আর ক্রিমটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছে। টেস্টটা একদম পারফেক্ট। এটা বেশি চিনি না, কম চিনিও না। পারফেক্ট। থ্যাংকস আপু। ম্যারিনাস ক্রিয়েশন থেকে হোম ডেলিভারি দেওয়া হয়। এখানে ফুড রেসিপি দেওয়া আছে। এখন আমি এই আইটেমগুলো ভেজে আপনাদেরকে টেস্ট রিভিউ করব। আমার আইটেমগুলো আমি ভেজে এনেছি, এখন আমি ট্রাই করব। নারকেল পুলি একটুর জন্য বাদ দিয়ে সেটা খাওয়া থেকে। কালো চিড়ার যে টেস্টটা ছিল সেটা আমার বেশি ভালো লেগেছে এখানে, আর মিষ্টিটা একটু বেশি লাগছে, একটু কম হলে ভালো হতো। ওভারঅল অবশ্যই ভালো, কিন্তু আর একটা ব্যাপার যে দাম যেহেতু পার পিস 10 টাকা, সাইজটা আর একটু বড় হলে ভালো হতো। কিন্তু নারিকেল পুলির যে মেইন নারিকেলটা সেটা এক্সোস্ট। এবার আমি একটা সিঙ্গারা ট্রাই করব। মার্ভেলাস সিঙ্গারাটা খুবই মজা, খুবই মানে খুবই মজা। আমি এটা থেকে কোনো ভুল ধরতে পারছি না। গর্জিয়াস রেটিং এ আমি এটাকে 9 দিব আউট অফ 10। এবার কোপ্তা, আমি বুঝলাম না 30 টাকা দাম কিন্তু সাইজ এতটুকু কেন। একটু লবণ বেশি আর এমনি টেস্ট ভালো। লবণের পরিমাণটা একটু কম হলে আর সাইজে যদি একটু বড় করা যেত এটা টেস্ট কোপ্তা হতো দিনাজপুর। এমনি কোপ্তাটার ভিতরে যে সব স্পাইসিনেস থেকে শুরু করে সব কিছু ঠিক ছিল, কিন্তু লবণটা আসলে একটু বেশি পেয়েছে। খাবার টেস্ট করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে খাবারের আইটেমগুলোর প্রাইস আর রেটিংস দিব। ফিচুরাল কেকটা
অসাধারণ মজা ছিল, দাম মাত্র আড়াইশো টাকা। এরকম অসাধারণ একটা কেক খেতে পেরে আমি এই কেকে 9/10 রেটিংস দিব। কেকটি থেকে আমি কোনো ভুল ধরতে পারিনি। আমি রূপা সরকার আপুকে বলবো, আপু তুমি জলদি হোম ডেলিভারিটা চালু করে দাও, সবার ওই কেকটি অবশ্যই একবার জীবনে ট্রাই করা উচিত। ম্যারিনাস ক্রিয়েশন থেকে আমি যে নারকেল পুলি, সিঙ্গারা আর কোপ্তাটি ট্রাই করেছিলাম, সেই তিনটি ওভারঅল অনেক ভালো ছিল। নারকেল পুলিটা ওভারঅল ভালো ছিল, আমি সেখানে 7 রেটিং দিব। আর দাম হচ্ছে পার পিস 10 টাকা, সাইজে আর একটু বড় হলে ভালো হতো। ফ্রোজেন সিঙ্গারা অনেক মজা ছিল, আমার খুবই ভালো লেগেছে, আমার অসাধারণ একটা সিঙ্গারা বলে মনে হয়েছে। আমি স্টিল নাও খাওয়া বেস্ট সিঙ্গারা ছিল ওটা, ভিতরে ওটা অসাধারণ মজা ছিল। পার পিস 10 টাকা, সাইজে অবশ্যই একটু বড় করা উচিত ছিল। কোপ্তাটা খেয়েছি, পার পিস 30 টাকা, দাম অনুযায়ী সাইজ অত্যাধিক ছোট ছিল। আমার সাথে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে যে কোপ্তাটাতে লবণ আমার বেশি পড়ে গিয়েছিল। আমি যদি এই লবণের মিস্টেকটাকে বাদ দেই, কোপ্তাটা অসাধারণ মজা ছিল। রেটিংয়ে আমি বলবো ইট ওয়াজ 6/10। নট টু মেনশন দ্যাট তোমরা যারা দিনাজপুরের নতুন উদ্যোক্তা, আপু তোমরা অনেক ভালো উদ্যোগ নিয়েছো। তোমরা আমাদের কাছে মজাদার স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দিচ্ছ। আমরা দিনাজপুরবাসীরা অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব, তোমরা তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাও। আজকের রিভিউ এই পর্যন্তই। তোমরা নতুন উদ্যোক্তাদের অবশ্যই সাপোর্ট করবে, সেই সাথে আমাকেও সাপোর্ট করিও, আমিও একজন নতুন উদ্যোক্তা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।